সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স বরাবরের মতো আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সেটি হলো জুকি ddl-8100b-7। তো এই মডেলের সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের রিসেট এবং কিছু শর্টকাট প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো রিসেট মারার আগে আপনাদেরকে আমি কিছু শর্টকাট প্রোগ্রাম, যেমন P1-এ আমাদের এখানে স্পিড, আমরা স্পিডটাকে একটু বাড়িয়ে দিলাম এবং আমরা যদি এম বাটন চাপ দিই তাহলে আবার P2-তে যাব এবং P3-P4-এ আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ সেটাকে আমরা কমিয়ে দিলাম এবং আবার যখন এম বাটন চাপ দিব তখন আমাদের P4-এ যখন 5-এ আসবে তখন আমরা লাস্ট ব্যাক স্টিচটাও কমিয়ে দিলাম। তারপরে P6-এ যেটা আসবে সেটা আমাদের নাইফের যে স্পিড, নাইফ স্পিডটাও আমরা কমিয়ে দিলাম। অর্থাৎ আমরা এই যে রিসেটটা দিব, রিসেট দেওয়ার আগে আমরা কিছু প্রোগ্রাম নাড়াচাড়া করে রাখলাম এই জন্যই, যাতে আমরা রিসেট দিলে সেটা আমরা বুঝতে পারি। যেহেতু আমাদের মেশিনের ডিফল্ট যেই রিসেট দেওয়ার পরে যে ডিফল্ট প্রোগ্রামটা থাকে সেটা আমরা যেন পেয়ে যাই এই জন্য। তো ভিউয়ার্স, আমরা কিছু প্রোগ্রাম নাড়াচাড়া করে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের ফার্স্ট ব্যাক স্টিচ একদম স্লো হচ্ছে এবং লাস্ট ব্যাক স্টিচ একদম স্লো হচ্ছে। তো সেটা আমরা প্রোগ্রাম থেকে নাড়াচাড়া করে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ এখন 5টা দেওয়া আছে এবং লাস্ট ব্যাক স্টিচও 5টা দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখন আমি আমার এই মেশিনটিকে রিসেট মারিয়ে দিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে রিসেট মারতে হয়। তো আমরা মেশিনের পাওয়ারটি অফ করে নিলাম। তারপরে আমাদের ফার্স্ট ব্যাক স্টিচের যে মাইনাস বাটন, এই দুটি মাইনাস আমরা একসাথে চাপ দিয়ে ধরে আমাদের মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পরে এখানে P44 চলে আসবে, P44। যখন আমরা ইন্টার বাটন চাপ দিব তখন এখানে 15 নম্বর প্রোগ্রাম চলে আসবে। অর্থাৎ আমরা যখন ফার্স্ট ব্যাক স্টিচের দুটি মাইনাস একসাথে চাপ দিয়ে ধরে পাওয়ার অন করব তখন আমাদের মেশিনের P44 চলে আসবে। তখন আমরা ইন্টার বাটন একবার চাপ দিলে এখানে 15 চলে আসবে। তখন সেখান থেকে আমরা 14 করে আবার 15 বানিয়ে দিব, কিংবা 16 করে আবার 15 বানিয়ে আবার ইন্টার বাটন চাপ দিব, তখন আমাদের মেশিনটি শর্টকাটে রিসেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ ফার্স্ট হয়ে গেছে এবং লাস্ট ব্যাক স্টিচ ফার্স্ট হয়ে গেছে এবং আমরা যে মেশিনের ফার্স্ট ব্যাক স্টিচ 5টা দিয়েছিলাম সেটা এখন আমাদের 3টা 3টা চলে আসছে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে আমাদের এই মেশিনের আমরা রিসেট কীভাবে দিলাম। তো আপনারা চাইলে এই মডেলের মেশিনের রিসেট এইভাবে আপনারা শর্টকাটে মারতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোনো মতামত আপনারা আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে রাখতে পারেন, আমরা আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন, তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কেমন আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।